গাজার 10 লাখের বেশি মানুষকে সরে যেতে ইসরায়েলের 24 ঘন্টার আলটিমেটামের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। সময়সীমা শেষ হলেও সরে যেতে পারেনি অনেকে। 6 ঘন্টার জন্য দেয়া হয়েছে সাময়িক করিডোর। প্রাণ ভয়ে দক্ষিণের পথে ছুটছেন শত শত মানুষ। অবরুদ্ধ জনবহুল ছোট উপত্যকায় কোথায় হবে বাস্তুচ্যুত এসব মানুষের ঠাঁই, নেই তার কোনো নিশ্চয়তা। তল্পিতল্পা গুটিয়ে আরও একবার অনিশ্চিতের পথে যাত্রা গাজার বাসিন্দাদের। বিমান থেকে ফেলা হাজার হাজার লিফলেটে হুঁশিয়ারি, দ্রুত ছাড়তে হবে এলাকা, শুরু হবে ইসরায়েলের জোরালো অভিযান। তাই যে যেভাবে পারছে দক্ষিণের পথে ছুটছে মানুষ। ভূমধ্যসাগরের তীরবর্তী মাত্র 140 বর্গমাইলের গাজা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। 23 লাখ জনগোষ্ঠীর উপত্যকায় প্রতি বর্গমাইলে 42 হাজারের বেশি মানুষের আবাস। এরই মধ্যে আছে 8টি শরণার্থী শিবির। উপত্যকার অর্ধেক অংশই খালি করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সরতে হবে 10 লাখের বেশি মানুষকে। অবরুদ্ধ এলাকার কোথায় ঠাঁই নেবে এত মানুষ? আমাদের পূর্বপুরুষদের সাথেও এমন হয়েছে, এখন আমাদের সাথে হচ্ছে। জোর জবরদস্তি চলছে, আমাদের বিতাড়িত করতে আগেই পরিকল্পনা করে রাখা হয়েছে। গাজা ধ্বংস হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই, এটা বিপর্যয়। এই আমাদের পরিস্থিতি, ইসরায়েলের জন্য এটা হয়েছে, আল্লাহ তাদের একদিন শাস্তি দেবে। এটা যুদ্ধ নয়, গণহত্যা, গাজাবাসীদের বিতাড়িত করার কৌশল, তবে তা হতে দেয়া যাবে না। জাতিসংঘ বলছে 4 লাখের মতো মানুষ ছেড়েছে গাজার উত্তরাঞ্চল। এত কম সময়ে সবাইকে সরিয়ে নেওয়া অসম্ভব বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। সংঘাত কবলিত জনবহুল একটি এলাকা যেখানে খাবার, পানি, মাথা গোজার ঠাই নেই, পুরো অঞ্চলটি অবরুদ্ধ, সেখানে 10 লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া চরম ঝুঁকিপূর্ণ এবং কিছু ক্ষেত্রে অসম্ভব। 1948-এর 15ই মে ইসরায়েলের এমনই এক আলটিমেটামে প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়েছিল। দিনটিকে নাগবা দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজাবাসী বলছেন দ্বিতীয় নাগবা শুরু হয়েছে এবার। ডরথি দাস্টিন, যমুনা নিউজ।